আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে গজ কাপড় দিয়ে আমার নিজের হাতে তৈরি করা চমৎকার কিছু জামার ডিজাইন শেয়ার করব সবগুলো ডিজাইন তৈরির ভিডিও লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনাদের পছন্দ পছন্দমতো জামা তৈরির ভিডিওটি দেখে নিতে পারেন তো প্রথমে আমি আপনাদের সাথে এই জামাটির ডিজাইনটা শেয়ার করব দেখতে পাচ্ছেন আমি এখানে প্রিন্ট কাপড় এবং এক কালার কাপড় দিয়ে ডিজাইনটা তৈরি করেছি এবং মাঝখানে প্রিন্ট কাপড় দিয়ে একটা ফুল তৈরি করেছি আর জামার পেছন দিকে হুঁ তৈরি করেছি যাতে করে খুব সহজে এটা বাচ্চাদেরকে পরানো যায় আর এটা কিন্তু ছয় কলি ফ্রক অর্থাৎ এখানে মোট তিনটা করে ছয়টা কলি রয়েছে দুই পাশে আর নিচের দিকে বুকের সাথে ম্যাচিং করে আমি আলাদা একটা কাপড়ের লেয়ার দিয়েছি তো সব মিলিয়ে কিন্তু ফ্রকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর এই ফ্রকটা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে তবে আপনারা চাইলে কিন্তু বড়দের জন্যেও এই সুন্দর ডিজাইনের ফ্রকটি বানিয়ে ফেলতে পারবেন তো এরপরে আমি আপনাদের সাথে এই ফ্রকের ডিজাইনটি শেয়ার করব তো এটাও কিন্তু দুই ধরনের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে একটা এক কালার কাপড় আর একটা প্রিন্ট কাপড় আর সবগুলো ফ্রকই কিন্তু সুতি কাপড় দিয়ে তৈরি তো আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে ফ্রকের ডিজাইনটা দেখাই তাহলে আপনারা বেশি ভালোভাবে বুঝতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে এক কালার কাপড়ে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি এবং তারপরে ফ্রকটা তৈরি করেছি তো এই ফ্রকটা আমি পাঁচ বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি পুরো ফ্রক তৈরির ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আর ভিডিও লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো আশা করছি এই ডিজাইনটি আপনাদের পছন্দ হয়েছে তো এরপর আমি আপনাদের সাথে যে ডিজাইনটি শেয়ার করব। এটি একদমই ছোট বাচ্চাদের জন্য এই ফ্রকটা কিন্তু শূন্য থেকে এক বছর বয়সী বাচ্চারা পড়তে পারবে আর এটা আমি ছয় মাস বয়সী বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করেছি তো দুই পাশে কিন্তু একই রকম হবে দেখতে আর একদমই অল্প কাপড় দিয়ে আপনার ডিজাইনটি তৈরি করতে পারবেন তো বাসায় যদি টুকরো কোনো কাপড় থাকে তাহলেই কিন্তু আপনারা একদম ছোট বেবিদের জন্য এ ধরনের সুন্দর ডিজাইনের ড্রেসগুলা বানিয়ে ফেলতে পারবেন আর যদি কাপড় কিনে তৈরি করতে চান তাহলে এই ড্রেসটা বানাতে এক বছরের বাচ্চাদের জন্য হাফগজ থেকে সর্বোচ্চ বারো গিরা পরিমাণ কাপড় লাগবে এরপরেই রয়েছে এই সুন্দর ডিজাইনের বেবি ড্রেসটি তো এটা আসলে অনেকটা সুন্দর হয়েছে দেখতে তবে ভাজ করে রাখার কারণে এটা কিছুটা কুচকে গিয়েছে আয়রন করলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এই যে হাতার এইখানে রাবার দিয়ে কুচি দিয়ে নিয়েছি সাথে কাঁধের এখানে দুইটা বেল্ট তৈরি করেছি সব মিলিয়ে বাচ্চাদেরকে যদি এটা পরানো যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে আর জামার সামনের দিক এবং পেছনের দিক প্রায় একই রকম হবে দেখতে তো এই ড্রেসটা আমি একদমই কম কাপড়ে তিন বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি আর পুরো ড্রেসটা কিন্তু এরকম হয়েছে দেখতে আশা করছি দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কতটা সুন্দর হয়েছে আসলে এক কালার কাপড় এবং প্রিন্ট কাপড় দিয়ে যে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় সেটা আপনারা এই ফ্রকটা দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি দুই ধরনের কাপড় ব্যবহার করেছি ফ্রকটা কিন্তু এইরকম হয়েছে দেখতে আর এটা পরার পর বাচ্চাকে কতটা সুন্দর লাগবে আশা করছি দেখে বুঝতে পারছেন তো এখানে আমি বক্স প্লেট কুচি দিয়ে ফ্রকটা তৈরি করেছি সামনের দিক এবং পেছনের দিকের কুচিগুলো কিন্তু একই রকম হবে দেখতে সাথে বুকের এখানে একটা ডিজাইন তৈরি করেছি আর মাঝখানে একটা বিট বসিয়েছি তো এভাবে করে পাইপিং দিয়ে নিয়েছি আর পেছন দিকে হুঁক তৈরি করেছি তো দেখুন পেছন দিকটা আমি আপনাদেরকে দেখাই পেছন দিকেও কিন্তু একই রকমভাবে বক্স প্লেট কুচি দিয়ে এটা তৈরি করেছি তো এরপরে আমি আপনাদের সাথে যে ডিজাইনটা শেয়ার করব এটা কিন্তু বাচ্চাদেরকে গরমে পড়ার জন্য খুবই উপযোগী একটা জামা এটা আমি আড়াই থেকে তিন বছরের বাচ্চাদের মাপে তৈরি করেছি আর এতক্ষণ পর্যন্ত যতগুলো জামা দেখিয়েছি তার মধ্যে এই ডিজাইনটি তৈরি করা সবচেয়ে বেশি সহজ দেখুন নিচের দিকে প্রিন্ট কাপড় দিয়ে আমি আলাদা একটা লেয়ার তৈরি করেছি আর প্রিন্ট কাপড়ের সাথে ম্যাচ করে ওপরের দিকে পাইপিং দিয়ে ফিতা তৈরি করেছি আর এটা বাচ্চাদেরকে পরানো খুবই সহজ কারণ ফিতাটিকে এইভাবে করে খুলে নিয়ে বাচ্চাদেরকে এটা পরিয়ে আবার ফিতাটি বেঁধে ফেলতে হবে তো বুঝতে পারছেন যে এটা আসলে কতটা সহজভাবে তৈরি করা যাবে এই জামা তৈরির ভিডিওটিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিও লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন তো এরপরে যে জামাটা রয়েছে এটা আমি টিনেজারদের জন্য তৈরি করেছি তো একটু বড়ো মেয়েদের জন্য কিন্তু অনেক সময় অন্যানিবার প্রয়োজন পড়ে তো আপনারা যদি বুকে কুচি দিয়ে এরকমভাবে ফ্রকটি তৈরি করেন তাহলে আর অন্যানিবার প্রয়োজন হবে না তো পুরো ফ্রকটি তৈরি করার পর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন আর এখানেও কিন্তু আমি এক কালার কাপড় এবং প্রিন্ট কাপড় ব্যবহার করেছি এক কালার কাপড় দিয়ে গলাটা তৈরি করেছি সামনের গলা পেছনের গলা দুইটাই কিন্তু একই রকম দেখতে আর একই মাপে রয়েছে দুই দিকই একই রকমভাবে পরা যাবে তো পুরো জামাটা বানাতে দুই হাত বহরের তিন গজ বারো গিরা পরিমাণ প্রিন্ট কাপড়ের প্রয়োজন হয়েছে তো হাতাসহ আপনারা এই কাপড় দিয়ে পুরো জামাটি বানিয়ে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন হাতাতেও কিন্তু আমি একটা ডিজাইন করেছি জামা তৈরির ভিডিওটি ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন আর সবগুলো ডিজাইনের মধ্যে কোন জামার ডিজাইনটি আপনাদের বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কোনো ডিজাইনের জামা তৈরি ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টে বলতে পারেন তো এরপরে রয়েছে বড়দের জন্য চমৎকার ডিজাইনের এই জামাটি এই জামাটি দেখতে এতটাই সুন্দর আর এটা পরার পর আসলে এতটাই ভালো লাগে দেখতে যে না পড়লে আপনারা বুঝতে পারবেন না আর ডিজাইনটা আমি এমনভাবে তৈরি করেছি যে জামাটা পরার পর বডির মাপ অনুসারে জামাটিকে ইচ্ছে মতো টাইট বা লুজ করা যাবে আর জামার সাথে ম্যাচিং করে জামার হাতাতেও আমি একটা ডিজাইন তৈরি করেছি আসলে সব মিলিয়ে এই জামাটি অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে তো আশা করছি সবগুলো ডিজাইন আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর সবগুলো জামা তৈরির ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা লিঙ্কের ওপর ক্লিক করে আপনাদের পছন্দমতো জামার ডিজাইনটি দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ